তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিও টপিক হলো ওটিটি প্ল্যাটফর্মস। হ্যাঁ ফ্রেন্ডস, ওটিটি কী এবং এর ব্যবহার, ওটিটি ইন্ডিয়াতে জনপ্রিয় কীভাবে হলো এবং ইন্ডিয়াতে কী কী ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হয়েছে এবং ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট, এই সব কিছু ফুল ডিটেলস ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমাদের জন্য। এবং তোমাদের যে ডাউটগুলো আছে ওটিটি প্ল্যাটফর্মের ব্যাপারে সব কিছু আজকে আমি ক্লিয়ার করব। এবং তোমাদের তার জন্য একটাই রিকোয়েস্ট করবো যে ভিডিওটাকে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখো, এবং যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিডিও দেখে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ওটিটি, ওটিটি এর ফুল ফর্ম হলো ওভার দ্য টপ। হ্যাঁ ফ্রেন্ডস, মানে সর্বোচ্চ পর্যায়ে, যাকে বলা হয় সবার উপরে। মানে ওটিটি প্ল্যাটফর্ম হলো এমন একটা প্ল্যাটফর্ম যেটাতে মুভিস, ওয়েব সিরিজ এবং লাইভ স্পোর্টস এবং আরও সমস্ত রকমের সিরিয়াল, সব কিছু টিভি শোস, সব কিছু একত্রে এক জায়গায় থাকে। তাই এটাকে বলা হয় ওভার দ্য টপ মিডিয়া, মানে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম। তো ফ্রেন্ডস, এই ওটিটি প্ল্যাটফর্ম ইন্ডিয়াতে জনপ্রিয় হলো কীভাবে? আজ থেকে 7-8 বছর আগে যখন আমরা কন্টেন্ট দেখতাম তখন কিন্তু আমরা শুধুমাত্র লাইভ টিভি চ্যানেলস দেখতাম। মানে আমরা যখন কোনো কন্টেন্ট দেখতাম, কোনো মুভিস বলো, কোনো ওয়েব সিরিজ বলো, খেলা বলো, সব কিছু যে আমরা দেখতাম, আমরা কিন্তু লাইভ চ্যানেলসে দেখতাম এবং সেগুলো আমাদেরকে সাপ্লাই করতো ডিটিএইচ এবং কেবল অপারেটররা। মানে ডিটিএইচ এবং কেবল অপারেটরদের সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু আমরা লাইভ টিভি চ্যানেলস দেখতাম এবং সেখান থেকে কিন্তু আমরা আমাদের এন্টারটেনমেন্ট উপভোগ করতাম। কিন্তু বন্ধুরা, সেখানে একটা সমস্যা ছিল যে যখন কোনো সিরিয়ালস বা কোনো কিছু শোস আমরা দেখতাম সেটা তার পারফেক্ট টাইম ছিল, মানে সেই টাইমের মধ্যে কিন্তু সেটাকে দেখতে হবে, তার আগে পরে কিন্তু দেখা যাবে না। যেমন ধরো রাত 8টায় কোনো একটা সিরিয়াল আছে বা রাত 9টায় কোনো একটা মুভিস আছে, সেই টাইমে কিন্তু সেই লাইভ চ্যানেলসে, মানে যে চ্যানেলে সেটা সম্প্রচার করা হবে সেই চ্যানেলসে, সেই টাইমে কিন্তু আমরা দেখতে পারতাম, তার আগে বা পরে দেখতে পারতাম না। মানে একটা লিমিটেশন টাইমের, মানে সেই টাইমের মধ্যেই থাকতে হবে, টাইম সীমাবদ্ধ, তার বাইরে যাওয়া যাবে না। এবং লাইভ টিভি চ্যানেলসের কন্টেন্টও ছিল সীমাবদ্ধ, মানে কিছু কিছু সিরিয়াল শোস এবং লাইভ ইভেন্ট সেগুলো কিন্তু সেখানে দেখানো হতো, এছাড়া কিন্তু এক্সট্রা কিছু সেখানে দেখানো হতো না। তো ফ্রেন্ডস, তারপর থেকে কিন্তু ভারতবর্ষে ওটিটি প্ল্যাটফর্ম ধীরে ধীরে আসতে শুরু করলো। যেমন ছিল ডিসনি প্লাস, হটস্টার, তারপর অ্যামাজন প্রাইম, তারপর নেটফ্লিক্স, এই সমস্ত ওটিটি প্ল্যাটফর্মগুলো, জি5, সোনিলিভ, সব আস্তে আস্তে একের পর এক ইন্ডিয়াতে আসতে শুরু করলো এবং একে একে পপুলার হতে শুরু করলো। এবং তাতে কী হলো, মানুষের টাইম বাই টাইম কোনো শো দেখতে হবে না, যখন যেরকমভাবে তোমরা চাও কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে তোমরা ইন্টারনেটের কানেকশনের সাহায্যে কিন্তু আমরা যে কোনো ওটিটি প্ল্যাটফর্মের যে কোনো শোস কিন্তু আমরা এনজয় করে নিতে পারি এবং যে কোনো সময়ে কিন্তু যে কোনো কন্টেন্ট আমরা দেখতে পারি। তো ফ্রেন্ডস, তাই আজ থেকে 7-8 বছর আগে লাইভ টিভি চ্যানেলসের ব্যবহার আস্তে আস্তে প্রায় কমতে শুরু করলো এবং তারপর থেকে কিন্তু এই ওটিটি প্ল্যাটফর্মের ব্যবহার ধীরে ধীরে ইন্ডিয়াতে বাড়তে শুরু করলো। এবং এখন এই 2022 সালে এসে ইন্ডিয়াতে ওটিটি প্ল্যাটফর্মের কিন্তু জনপ্রিয়তা খুবই তুঙ্গে চলেছে এবং এখন আমরা অবশ্যই বলতে পারি যে আমাদের প্রত্যেকের কাছে কিন্তু একটা করে ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন অবশ্যই আছে বা একের অধিকও আছে। তো ফ্রেন্ডস, ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে কিন্তু আমরা এখন যে কোনো সমস্ত ওয়েব সিরিজ বলো, মুভিস বলো, সব কিছু এবং লাইভ স্পোর্টস বলো, সব কিছু কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখে থাকি, মানে লাইভ টিভিতেও দেখি, কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু আমাদের একটা খুবই পছন্দসই একটা জিনিস হয়ে উঠেছে। এছাড়া ফ্রেন্ডস, ওটিটি প্ল্যাটফর্মের যে কন্টেন্ট সেটা দেখার জন্য আমাদের শুধুমাত্র একটা জায়গাতেই বা একটা নির্দিষ্ট টাইমে সীমাবদ্ধ থাকতে হয় না। ওটিটি প্ল্যাটফর্ম দেখার জন্য কিন্তু আমরা যে কোনো জায়গায় থাকতে পারি, আমরা যেমন বাইরে ঘাটে ধরো মোবাইলে, ট্যাবলেটে, ঘরে যেরকম অ্যান্ড্রয়েড টিভিতে, যে কোনো জায়গায়, মানে যে কোনো ডিভাইসে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট আমরা দেখতে পারি, যেটা কিন্তু লাইভ টিভি চ্যানেলসে হয় না। শুধুমাত্র ভালো ইন্টারনেটের কানেকশন থাকলে কিন্তু আমরা ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট খুব আরামসে কিন্তু আমরা এনজয় করতে পারি। তো ফ্রেন্ডস, ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তার কারণে ছোটো ছোটো ডিরেক্টররা, মানে যারা আগে বড় বড় সিনেমাতে ডিরেক্টিং করার সুযোগ পেত না, তারা কিন্তু এখন শর্ট ফিল্ম বানাচ্ছে এবং ছোটো ছোটো যেগুলো ওয়েব সিরিজ বা ছোটো ছোটো ফিল্ম যেগুলো মানে বড় পর্দা রিলিজ হয় না, সেগুলো কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে তারা রিলিজ করছে এবং সেখান থেকে কিন্তু তারা পয়সা কামাচ্ছে এবং তার মাধ্যমে কিন্তু তারা তাদের কন্টেন্টকে সবার কাছে নিয়ে আসছে এবং তারা কিন্তু পপুলার হতে চলেছে। মানে আমি বলতে চাইছি যে ওটিটি প্ল্যাটফর্মের আবিষ্কারক বা জনপ্রিয়তার কারণে ইন্ডিয়াতে ছোটো ছোটো ডিরেক্টর এবং ছোটো ছোটো অ্যাক্টররা, যাদেরকে আগে কেউ চিনত না, তারা কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছে এবং এখান থেকে কিন্তু তারা অনেক ফায়দা তুলছে এবং তারা জনপ্রিয় হয়ে চলেছে এবং এখান থেকে অনেক ছোটো ছোটো অ্যাক্টরও কিন্তু উঠে আসছে। এছাড়াও ফ্রেন্ডস, ওটিটি প্ল্যাটফর্মে দেখতে গেলে কিন্তু হাজার লাখ কিন্তু ওয়েব সিরিজ, মুভিস আছে যেগুলো কিন্তু আমরা দেখে প্রায় শেষ করতে পারবো না। মানে ধরো নেটফ্লিক্স প্রাইম ভিডিওর কথা ধরো, সেগুলো কিন্তু হাজার কিন্তু ওয়েব সিরিজ তারা রিলিজ করে চলেছে নিয়মিত এবং সেগুলো কিন্তু দেখতে গেলে কিন্তু আমাদের অনেক টাইম লাগবে এবং সেখানে এত কন্টেন্ট আছে যেগুলো কিন্তু আমরা দেখে শেষ করতে পারবো না। তো ফ্রেন্ডস, ওটিটি প্ল্যাটফর্ম এমন একটা জায়গা যেখানে কিন্তু কন্টেন্টের ছড়াছড়ি, কন্টেন্টের কোনো কমতি নেই, আনলিমিটেড কন্টেন্ট কিন্তু আমরা স্ট্রিমিং করতে পারি। তো ফ্রেন্ডস, এবার বলবো ওটিটি প্ল্যাটফর্মের রিচ কতটা। ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু শুধুমাত্র ইন্ডিয়াতে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখানো হয় না, ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু বাইরের সব দেশে কিন্তু চলে। মানে ইন্ডিয়ার কন্টেন্ট, মানে ইন্ডিয়ার যে সমস্ত ওটিটি কন্টেন্ট যেগুলো আমরা তৈরি করি ইন্ডিয়ান ডিরেক্টররা, সেগুলো কিন্তু ইন্ডিয়াতে তো পপুলার হয়ই, ইন্ডিয়াতে ছাড়া ইন্ডিয়ার বাইরের সমস্ত দেশেও কিন্তু সেগুলো দেখানো হয়। মানে ওটিটি প্ল্যাটফর্ম শুধুমাত্র ইন্ডিয়ার না, ধরো নেটফ্লিক্স বা প্রাইম ভিডিও শুধুমাত্র ইন্ডিয়ার না, সারা বিশ্বে প্রায় ম্যাক্সিমাম দেশে কিন্তু সেগুলো চলে। তো ইন্ডিয়ার কন্টেন্ট সেখানে আপলোড করলে, মানে সেখানে রাখলে স্টোরেজে, মানে প্রাইম ভিডিও বলো, নেটফ্লিক্স বলো, যে কোনো জায়গাতে ইন্ডিয়ার কন্টেন্ট কিন্তু আমরা ইন্ডিয়ান না ছাড়াও বাইরের সমস্ত দেশের লোকেরা কিন্তু তারা দেখতে পারে।
সেখানে কিন্তু কী করা হয়, তাদের জন্য ডাবিং অ্যাক্টর থাকে, মানে ডাবিং আর্টিস্ট থাকে। তারা কী করে আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে, হিন্দি ল্যাঙ্গুয়েজকে, তারা তাদের দেশের যে সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে, নিজস্ব ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ বলো, জার্মান বলো, ইতালিয়ান বলো, সাউথ কোরিয়ান বলো, দক্ষিণ কোরিয়া, এছাড়া আমেরিকান বলো, সমস্ত দেশের সমস্ত ল্যাঙ্গুয়েজে কিন্তু ডাবিং আর্টিস্ট আছে। তারা কী করে ইন্ডিয়ার কন্টেন্টকে তারা সেই দেশের ভাষায় কনভার্ট করে এবং সেগুলো তাদেরকে তাদের দর্শকদের দেখায়, এবং বাইরের দেশেরও যে সমস্ত কন্টেন্ট আছে সেগুলো আমরা ইন্ডিয়াতে আমাদের হিন্দি বা বাংলা ল্যাঙ্গুয়েজে কিন্তু ডাবিং আর্টিস্ট আছে, তারা কিন্তু কনভার্ট করে দেয় এবং সেগুলো আমরা দেখি, এবং আমরা কিন্তু সমস্ত কন্টেন্ট, মানে সবার দেশের কন্টেন্ট সবাই কিন্তু দেখতে পারি। তো ফ্রেন্ডস, এটা একটা খুবই ভালো ব্যাপার যে সব দেশের কন্টেন্ট সব দেশের মানুষ দেখতে পাচ্ছে এবং তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে। তো সবাই এখানে সব দেশের কন্টেন্ট খুব ভালোভাবে বুঝতে পারছে এবং সবার এতটা পছন্দ হচ্ছে যে মানুষ আরও চাইছে তাদের দেশের কন্টেন্ট দেখতে, এবং এইভাবে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয়তা আরও ধীরে ধীরে বাড়ছে, যার ফলে তোমরা বলতে পারো যে ইন্ডিয়ার কন্টেন্ট শুধুমাত্র এখন ইন্ডিয়াতে সীমাবদ্ধ, যেটা বাউন্ডারি ব্রেক করার ফলে সারা পৃথিবীতে এখন ছড়িয়ে পড়ছে, সমস্ত দেশে দেখানো হচ্ছে, এবং বাইরের দেশেরও যে সমস্ত ওয়েব সিরিজ মুভিস আছে, শোস আছে, সেগুলো কিন্তু আমরা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে দেখতে পাচ্ছি। তো ফ্রেন্ডস, এবার বলবো সিনেমা রিলিজের ব্যাপারে ওটিটি প্ল্যাটফর্মে। হ্যাঁ ফ্রেন্ডস, লকডাউনের সময় থেকে কিন্তু বেশিরভাগ সিনেমা, আগে যেগুলো থিয়েটারে বা হলে যেগুলোকে রিলিজ করা হতো, সেগুলো কিন্তু লকডাউনের সময় তো হল বন্ধ ছিল কোভিডের জন্য, কেউ যেতে পারতো না, তখন কিন্তু অনেক অনেক সিনেমা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে এবং যেখান থেকে কিন্তু অনেক ভিউয়ার্স বেড়েছে ওটিটি প্ল্যাটফর্মের। হ্যাঁ ফ্রেন্ডস, এটা একটা ভালো দিক, মানে বলতে চাইছি যে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অনেক সিনেমা কিন্তু রিলিজ করা হচ্ছে যেগুলো কিন্তু থিয়েটারে হওয়ার আগে কিন্তু রিলিজ করা হয়েছে, এবং তার জন্য কিন্তু অনেকটা সাফল্য পেয়েছে ডিরেক্টাররা, এবং তার ফলে ওটিটি প্ল্যাটফর্মের ফায়দা হয়েছে যেরকম ডিরেক্টারদেরও ফায়দা হয়েছে। এর ফলে এইসব বড় বড় মুভি রিলিজ করার জন্য কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে আগের থেকে অনেক সাবস্ক্রাইবারও বেড়ে গিয়েছে। তো তার ফলে এখন আমাদের আর বাইরে ঘাটে গিয়ে থিয়েটার বা হলে আমাদের মুভি দেখতে হয় না, ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন থাকলে কিন্তু আমরা ঘরে বসে সহজেই যে কোনো জায়গাতে বসে ওটিটি প্ল্যাটফর্মের যে কোনো মুভিস আমরা দেখে নিতে পারি রিলিজ করার পরেই। তো ফ্রেন্ডস, এর ফলে কী হয়েছে, থিয়েটার বা সিনেমা হলে কিন্তু লোকসংখ্যা কমে গেছে এবং ওটিটি প্ল্যাটফর্মে এত সাবস্ক্রাইব বেড়ে গেছে এবং ঘরে বসে দেখার সুযোগ করে দিচ্ছে বলে সবাই কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে সুইচ করে নিচ্ছে এবং সাবস্ক্রাইব আগের থেকে আরও অনেক অনেক বাড়ছে এবং সবাই কিন্তু এখন ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু মুভিস দেখে নিচ্ছে। তো ফ্রেন্ডস, ইন্ডিয়ার বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের নাম বলতে গেলে প্রথমেই আসে নেটফ্লিক্স, তারপর প্রাইম ভিডিও, ডিসনি প্লাস, হটস্টার, জি ফাইভ, সোনি লিভ, এটসেট্রা, আরও অনেক কিছু আছে, ভুট বলো, কালার্সের সব কিছু যেগুলো দেখানো হয়, অনেক কিছু আছে। এছাড়া আমাদের ওল্ড বালাজি আছে, হইচই আছে, আরও অনেক অনেক যত রকমের তোমরা কন্টেন্ট দেখতে চাও সব ধরনের কন্টেন্ট দেখার জন্য কিন্তু আলাদা আলাদা ওটিটি প্ল্যাটফর্ম আছে, এবং বেশিরভাগ কিন্তু নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিসনি প্লাস, হটস্টার, জি ফাইভ, সোনি লিভ, এই চারটে পাঁচটা অ্যাপ্লিকেশানে কিন্তু, মানে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু সবথেকে বেশি মেম্বার ধরে রেখেছে এবং এর কন্টেন্ট কিন্তু সবথেকে গ্রেটেস্ট কন্টেন্ট। এছাড়াও জিও সিনেমা, আমরা এখন কারেন্টলি যে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ হলো, এই জিও সিনেমাতে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব বেড়েছে, মানে যদি এখন এটা ফ্রি আছে, পেড হয়নি, কিন্তু অনেক মেম্বার এখানে অ্যাড হয়েছে এবং পরবর্তীকালে অবশ্যই এরা সাবস্ক্রিপশন চার্জ ধার্য করবে, এবং এর ফলে বলতে পারি যে জিও সিনেমায় কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ আছে, লালিগার সেরিয়ে যে কোনো সমস্ত আমাদের ফুটবল যে লিগ হয় যেগুলো সব কিছু কিন্তু সেখানে অ্যাড করে দিচ্ছে, যার ফলে এবং আমাদের আইপিএল পরবর্তী যে সিজন 2023 সালের আইপিএল সেগুলো কিন্তু অ্যাড হবে জিও সিনেমাতে, মানে সেখানে দেখানো হবে ফ্রিতে শুধুমাত্র ইন্টারনেটে কানেকশন থাকলেই। তো ফ্রেন্ডস, আমরা বলতে পারি যে জিও সিনেমাতে কিন্তু অনেক পপুলার হতে চলেছে এবং নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিসনি প্লাস, হটস্টার, সমস্ত রকমের যে ওটিটি প্ল্যাটফর্মগুলো আছে সবই কিন্তু খুব 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 পপুলার সারা বিশ্বে এবং ইন্ডিয়াতেও। তো ফ্রেন্ডস, সবথেকে বেশি পপুলার যে ওটিটি প্ল্যাটফর্মটা ইন্ডিয়াতে সেটা হলো ডিসনি প্লাস, হটস্টার, তারপরে আছে প্রাইম ভিডিও, তারপর নেটফ্লিক্স। নেটফ্লিক্সটা অবশ্যই একটু কস্টলি, সবার জন্য অ্যাফোর্ড করা সম্ভব হয় না। তো ডিসনি প্লাস, হটস্টার, সোনি লিভ, জি ফাইভ, এইগুলোর সাবস্ক্রিপশন কিন্তু অনেকের কাছেই থাকে এবং অ্যামাজন প্রাইম ভিডিও, নেটফ্লিক্সও কিন্তু অনেকের কাছে আছে। তো ফ্রেন্ডস, আমরা আমাদের সুবিধার মধ্যে যে কোনো ধরনের ওটিটি প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন নিয়ে তার শোস, মুভিস, ওয়েব সিরিজ, লাইভ স্পোর্টস, সমস্ত কিছু আমরা, সমস্ত কন্টেন্ট আমরা এনজয় করতে পারি। এর ফলে আমাদের আলাদা আলাদা লাইভ টিভি চ্যানেলস নিয়ে, মানে আলাদা আলাদা টিভি চ্যানেলসের দাম দিয়ে সেগুলোকে দেখতে হয় না, মানে খেলার জন্য আলাদা চ্যানেল, সিনেমার জন্য আলাদা চ্যানেলস, এসব দিয়ে আমাদের দেখতে হয় না। একটা অ্যাপে কিন্তু শুধুমাত্র তার একটা সাবস্ক্রিপশন চার্জে কিন্তু আমরা সমস্ত রকমের কন্টেন্ট একসাথে দেখতে পারি। তো ফ্রেন্ডস, কন্টেন্টের কথা যদি বলো, অনেক ভালো ভালো কন্টেন্ট কিন্তু ডিসনি প্লাস, হটস্টার, অ্যামাজন প্রাইম, নেটফ্লিক্সে কিন্তু আছে এবং নেটফ্লিক্সের কতগুলো পপুলার ওয়েব সিরিজ আছে যেগুলো কিন্তু মানুষের খুবই পছন্দ, যেরকম মানি হাইস্ট, যেরকম অল অফ আস আর ডেড, যেরকম স্কুইড গেম, আরও এটসেট্রা এটসেট্রা, লুসিফার, অনেক কিছু আছে যেগুলো কিন্তু খুবই পপুলার এবং সেগুলো কিন্তু বাইরের দেশের ওয়েব সিরিজ, কোনোটা স্প্যানিশ, কোনোটা জার্মান, কোনোটা আমেরিকান, কোনোটা সাউথ কোরিয়ান, কোনোটা ব্রিটিশ, সব রকমের ওয়েব সিরিজ কিন্তু আমাদের ডাবিং আর্টিস্টদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে কিন্তু দেখতে পারি এবং সমস্ত কিছু আমরা বুঝতে পারি, এবং আমাদের দেশেরও কন্টেন্ট তারা তাদের দেশের ডাবিং আর্টিস্টকে দিয়ে কনভার্ট করিয়ে, মানে তাদের দেশের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করিয়ে তারাও কিন্তু আমাদের ইন্ডিয়ান কন্টেন্ট সব কিছু তারা দেখে বুঝতে পারে। তো ফ্রেন্ডস, এখানে মেন ব্যাপারটা হলো ল্যাঙ্গুয়েজের কনভার্টিং, এই ল্যাঙ্গুয়েজ কনভার্ট করার পরিবর্তে, মানে ডাবিং আর্টিস্টদের জন্য কিন্তু আমরা সমস্ত রকমের কন্টেন্ট আমরা সব কিছু দেখতে পারি এবং বুঝতেও পারি, এবং যার ফলে ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু অনেক পপুলার হয়ে চলেছে আগের থেকে এই সমস্ত রকমের কন্টেন্ট নিজস্ব ভাষায় ল্যাঙ্গুয়েজে দেখার জন্য। তো ফ্রেন্ডস, এবার বলবো কন্টেন্ট কোয়ালিটি নিয়ে। ওটিটি প্ল্যাটফর্মে আমরা যে কোনো ধরনের কন্টেন্ট 4K পর্যন্ত স্ট্রিমিং করতে পারি,
এইচডি ফুল এইচডি তো বটেই, তার সঙ্গে 2K এবং 4K পর্যন্ত ম্যাক্সিমাম আমরা কিন্তু সে রেজলিউশনে, মানে 4K রেজলিউশনে, 2160p রেজলিউশনে কিন্তু আমরা সমস্ত কন্টেন্ট কিন্তু আমরা এনজয় করতে পারি, যেগুলো কিন্তু লাইভ টিভি চ্যানেলসে ফুল এইচডি অবধি সাপোর্ট, মানে লাইভ টিভি চ্যানেলসে যে কোনো এইচডি চ্যানেল সেখানে কিন্তু ফুল এইচডি যদি থাকে, এবং তার 4K চ্যানেলস নিতে গেলে 4K চ্যানেলস প্রায় খুব একটা থাকে না সবেতে, হয়তো গোনা কয়েকটা, হাতে গোনা কয়েকটা আছে 4K চ্যানেলস, তো সেগুলোর দাম কিন্তু অনেক হয়ে যাবে। তো লাইভ টিভি চ্যানেলসের দিক থেকে দেখতে গেলে এখানে কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু অনেক সুবিধা, আমরা একটা সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে কিন্তু সমস্ত রকমের কন্টেন্টও দেখতে পারি এবং সেগুলো কিন্তু 4K পর্যন্ত স্ট্রিম করতে পারি, এবং তার জন্য কিন্তু আমাদের ভালো ইন্টারনেটের কানেকশন দরকার। তো ফ্রেন্ডস, যদি আমাদের ওয়াইফাই থাকে তো তার ফলে আমরা সমস্ত রকমের কন্টেন্ট, বিশেষ করে নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিও, এর যে 4K কন্টেন্টগুলো হয় অসাধারণ কন্টেন্ট হয়, এগুলো কিন্তু আমরা পুরো 4K, যদি অ্যান্ড্রয়েড টিভি থাকে 4K চাইলে কিন্তু আমরা প্লে করতে পারি এবং দারুণ পিকচার কোয়ালিটি আমরা এনজয় করতে পারি। তো ফ্রেন্ডস, তুলনামূলকভাবে দেখতে গেলে DTH-এর থেকে ওটিটি প্ল্যাটফর্মের ফায়দা অনেক বেশি, কন্টেন্ট অনেক বেশি, সেই তুলনায় কিন্তু প্রাইস কম। DTH-এ একটা চ্যানেল নিতে গেলে প্রায় 15-16 টাকা, কোনোটা 22 টাকা পর্যন্ত হয়। টোটাল যে চ্যানেলের প্যাকেজের প্রাইস আমরা যদি 300 টাকা ধরি, তাতে আমরা কী পাই? 300 টাকা DTH-এ খরচ না করে যদি আমরা ওটিটিতে খরচ করি, শুধুমাত্র ওই লাইভ টিভি চ্যানেল দেখার পরিবর্তে এখানে কিন্তু আমরা আনলিমিটেড কন্টেন্ট কিন্তু আমরা দেখতে পারি, শুধুমাত্র একটা সাবস্ক্রিপশন প্ল্যানেই, এবং সমস্ত কিছু আমরা 4K-তেও দেখতে পারি। তো ফ্রেন্ডস, বলতে গেলে ওটিটি ইজ দ্য কিং, এবং ওটিটি কিন্তু আস্তে আস্তে আরও পপুলার হবে এবং সবাই অ্যাফোর্ড করতে পারবে এবং তার প্রাইসও কমে আসবে, এবং DTH হয়তো ভবিষ্যতে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং ওটিটি কিন্তু সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে এবং সবাই কিন্তু ওটিটিকে অ্যাফোর্ড করে নেবে এবং সবাই কিন্তু ওটিটি কন্টেন্টই দেখবে ইন্টারনেটে কানেকশন দিয়ে। তো ফ্রেন্ডস, DTH ভার্সেস ওটিটি একটা ভিডিও কিন্তু আমি বানাবো এবং সেটাকে এই চ্যানেলে পরে আপলোড করব। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, এবং চ্যানেলে ফার্স্ট টাইম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। তো আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ততক্ষণ জানাই গুড বাই।